নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে পালং শাকের ঘন্ট করে দেখাবো, চলুন দেখে নিই আজকে রেসিপি। দেখুন, আমি পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, আর নিয়ে নিয়েছি সবজির মধ্যে বেগুন, আলু আর শিম। আপনারা চাইলে আরও সবজি দিতে পারেন, আমি তিনটেই দিলাম। দেখুন, এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তাতে আমি সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি বড়িগুলো ভেজে নেব লাল লাল করে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটিও ক্লিক করতে ভুলবেন না, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরে। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে এবার আমি আলুগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কাও ফোড়নে দিয়ে দিলাম। এবার আলুগুলো দিয়ে আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখুন, আলুগুলো একটু ভেজে নিয়েছি, এবার আমি শিম বেগুনটা দিয়ে দেব, দিয়ে আবারও একটু ভেজে নেব। এবার আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাক খেতে খুব ভালো লাগে আমার, আপনারাও একবার ট্রাই করবেন, এইভাবে খুবই সহজ। এবার আমি আরেকটু নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো। আবারও নেড়েচেড়ে সমস্ত কিছু মিশিয়ে দেবো। এবার আমি ঢেকে রাখলাম। দেখুন, ঢাকনা খুলে অনেকটা শাক কমে গেছে। আবারও ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দেব। আবার আমি ঢেকে দেব। এবার আমি ডালের বড়ি ভাজা ছিল সেইগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি। এবার আবারও সব নেড়েচেড়ে মিশিয়ে দেবো। দেখুন, আমার পালং শাকের ঘন্ট হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।